আসসালামু আলাইকুম যে অঞ্চলটাতে হচ্ছে আমাদের দেশের পূর্বাঞ্চল এবং পুরো উত্তর থেকে দক্ষিণ পুরো জায়গাটা একদম সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে একদম আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং এই অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু বন্নার সাথে পরিচিত না আপনারা দেখবেন যে র‍্যান্ডম বন্না হয় যে জায়গাগুলোতে লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম এবং এই বন্যা অঞ্চলগুলোর মানুষ কিন্তু প্রস্তুত থাকে যে বন্যা কি জিনিস কখন আসবে আমাদের কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই অঞ্চল বন্যা দেখেছে বলে আমাদের যারা মুরব্বীরা আছেন অথবা সিনিয়র ভাই বোনরা আছেন তারা বলেছেন তাদের জীবদ্দশায় তারা বন্যা দেখেন নাই তো এখন বন্যা কেন হইল এবং এই দুর্গতির পিছনের কারণগুলো কি আগস্ট মাসে বঙ্গোপসাগরে জেট স্ট্রিম থেকে শুরু করে এলনেনু থেকে শুরু করে চারটা ফ্যাক্টর সম্পর্কে পড়লাম যে কারণে বাংলাদেশে ত্রিপুরা মেঘালয় এই অঞ্চলে তিন দিনে যে বৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আগস্ট মাসের ইতিহাসের যে গড় সেই তার থেকে বেশি বৃষ্টি হয়েছে তিন দিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন যে ত্রিপুরা ডুবে গেছে তাদের শহর টহর বিভিন্ন জেলা আট নয়টা জেলা একেবারে পানির নিচে ডুবে গেছে তো ঐতিহাসিক বৃষ্টি হয়েছে বাংলাদেশ অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট পার্বত্য চট্টগ্রাম প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই বন্যার একটা বড় কারণ কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের যে আমাদের ওয়েদার সিস্টেমের কারণে তো ভারতের এখানে দায় কি ভারতের দায় হচ্ছে মোটা দাগে তিনটা প্রথম দায় হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ওয়াটার কোর্স যে গাইডলাইন আছে হেলসিঙ্কি কনভেনশন হেলসিঙ্কি প্লাস বার্লিন কনভেনশন এই প্রত্যেকটা কনভেনশানে যারা যে ট্রান্সবাউন্ডারি বিভিন্ন বিভিন্ন দেশ থেকে যে নদীগুলো আসা যাওয়া করে সেই নদীগুলোতে কীরকম শাসন করা যাবে তাদের পানি ব্যবহার করবার কিছু নীতিমালা এই গাইডলাইনগুলোতে বিভিন্ন কনভেনশনের মাধ্যমে আসছে তার ভিতরে প্রথম গাইডলাইন হচ্ছে যে হেলসিংকি কনভেনশনে যেটা বলেছে ওয়াটার কোর্স গাইডলাইন যে লিমিটেড টেরিটোরিয়াল সভারেন্টি প্রথম কথা যেটা বলা আছে এটার মানে হচ্ছে যে আপনি যদিও আপনার রাষ্ট্রে যে কোনো কিছু করবার ক্ষমতা রাখেন আপনার সুযোগ আছে সভারেন্টি আপনাকে অ্যালাউ করে কিন্তু যেহেতু নদীটার পুরো শতভাগ মালিক আপনি না যেটা এটা অন্য দেশ থেকে আসছে অথবা আপনার দেশের উপর দিয়ে অন্য দেশে যাবে তাই এখানে সার্বভৌমত্বটা আপনি শতভাগ ব্যবহার করবেন না দ্বিতীয় প্রিন্সিপাল যেখানে বলা আছে এখানে সেটা হচ্ছে ওয়াটার সেটা যে 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 নো পলিসি আপনার দেশে আপনি এমন কোন উদ্যোগ নেবেন না এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে অন্য দেশের মানুষ এই নদীর কারণে ক্ষতিগ্রস্ত হয় তো ভারত কি করেছে গত তেপ্পান্ন বছর থেকে আমাদের চুয়ান্নটা অভিন্ন নদীতে অসংখ্য শত শত বাঁধ নির্মাণ করেছে ক্যানেল খনন করেছে করে করে পানি নিয়ন্ত্রণ করেছে শোষণ করেছে এবং ব্যারেজের মাধ্যমে কৃষকদেরকে শুষ্ক মৌসুমে শীতকালে পানি সরবরাহের ব্যবস্থা করেছে একইভাবে ভারত যেটা করেছে এই অঞ্চলে গোমতি এবং মোহরি নদীর উপরে উজানে একশো বিশ কিলোমিটারের দিকে ত্রিপুরাতে অসংখ্য ড্যাম তৈরি করেছে বিদ্যুৎ উৎপাদন করবার জন্য এবং দেখেন কোনো কোনো ড্যাম থেকে মাত্র তিন মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় মাত্র তিন মেঘাওয়াট কোনো ড্যাম থেকে মাত্র চল্লিশ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই বিদ্যুতের একটা অংশ আবার বাংলাদেশকে বিক্রিও করে এখন এত ছোট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু তাকে যে পরিমাণ পানি শোষণ করতে হয়েছে এটা ছেড়ে দিলে কিন্তু একটা ব্যাপক মাত্রায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাই আমরা দেখলাম ত্রিপুরার যে ডুম্বুর যে ড্যাম আছে ব্যারেজ আছে অনেকগুলো এগুলো একত্রিশ বছর পরে নোটিশ ছাড়া তারা ছেড়ে দিয়েছে তো যে কারণে হয়েছে সাডেনলি বন্যার পানি যে গতিতে যে দিনগুলোর মধ্যে যতটুকু বারবার কথা তার থেকে অনেক দ্রুত গতিতে অনেক বেশি পরিমাণ পানি চলে আসছে আপনারা যারা প্রত্যক্ষদর্শী আছে এদের অনেক বক্তব্য শুনেছেন এলাকার মানুষ যে আমরা দেখলাম যে উঠানে পানি ঘুম ঘুমাইতে যাওয়ার আগে দেখতেছি যে বাসা ডুবে যাচ্ছে এত পানি থেকে আসলো কারণ আমাদের এখন তো ভরা মৌসুম বর্ষার আমাদের পুকুর ভরা আমাদের খাল ভরা আমাদের নদী ভরা আমাদের ক্ষেত খামার গুলো কোলা যেগুলো বলি সেগুলো পানিতে ভরা আছে অত পানির ক্যাচমেন্ট এরিয়া গুলো কিন্তু প্রত্যেকটা পানিতে ভরে আছে তো সেই জায়গাতে ভারতের এই সাডেনলি এই যে কাজগুলো করেছে তারা তেপ্পান্ন বছর থেকে যে কারণে আমাদের তিনশোর উপরে নদী মারা গেছে ভারতের মানে বাংলাদেশের গঙ্গা প্রকল্প তিস্তা প্রকল্প ব্রহ্মপুত্রের উপরে যে ড্যাম করেছে এগুলোর কারণে এই কাজগুলো হচ্ছে নো হার্ম পলিসি যেটা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশনের খেলাফ ভারত এখানে দ্বিতীয়ভাবে আইন অমান্য করেছে ভারত যেটা তৃতীয় অন্যায় করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলে দেওয়া আছে ডিউ ডিলিজেন্সের কথা আপনি যদি কোনো ড্যাম অথবা ব্যারেজের পানি ছেড়ে দেন খুলে দেন তাহলে যারা ভাটির দেশে আছে তাদেরকে জানাতে হবে এবং আপনাকে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে হবে সময় সময় ঘন্টায় ঘন্টায় আপনাকে সাড়ে ছয়টায় এটা করতে হবে এটার জন্য একটা কিন্তু জয়েন্ট রিভার কমিশন আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা নদী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ভারতেরও কিন্তু এমও করা আছে তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই অতএব এই তিন কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত যদি ড্যাম এবং এই মহারানী ব্যারেজ এগুলো যদি নাও খুলে দিত তারপর বাংলাদেশে বন্যা হতো কিন্তু এই লেভেলের ক্ষতি এই যেভাবে ডুবে গেছে ঘর বাড়ি তলিয়ে গেছে এবং এত অল্প সময়ের ভিতরে এই পরিমাণ ক্ষতিটা হতো না তাই আমরা বলছি যে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন আপনাদেরও যথেষ্ট ঘাটতি আছে আমাদের আবহাওয়া অধিদপ্তর তাদের যে রোল প্লে করবার কথা ছিল তারা সেই রোল প্লে করতে পারে নাই আপনারা জানেন যে দুনিয়াতে যে টেকনোলজি আছে আপনি ষোলো দিন পর্যন্ত আপনি ওয়েদার ফোরকাস্ট করতে পারবেন যে আগামী ষোলো দিন পরে কোথায় কখন কিভাবে কত মিলিমিটার বৃষ্টি হবে তো তিন দিনের মধ্যে যদি করেন তাহলে সেটা নব্বই শতাংশ পর্যন্ত সঠিক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমাদের যে আগস্ট মাসের বৃষ্টিটা হইল তিন দিনে উনিশ তারিখ রাতে সেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর ষোলো তারিখে কেন জানানো জানাইল না আমরা আরো দুই মাস আগে থেকে দেখেছি যে আগস্ট মাসে ভয়াবহ বন্যা হবে একনেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে মন্ত্রণালয়কে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বাজেট পর্যন্ত দেওয়া হয়েছে আগস্টের বন্যা অ্যাড্রেস করবার জন্য ঠেকানোর জন্য ক্ষতিগ্রস্তদের সাহায্য করবার জন্য তো এটা কিভাবে জানলো তাহলে কোনো না কোনো ফর্মে রাষ্ট্র জানতো তাহলে আমাদের আবহাওয়া অধিদপ্তর মিজেরাবলি ফেল করেছে এই ওয়েদার ফরকাস্ট করবার জন্য আমাদের যারা রেলেভেন্ট উপদেষ্টারা আছেন তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে কারা কারা দায়ী আপনাদের মন্ত্রণালয়ের কোন ব্যর্থতা আছে কিনা আপনাদের যারা সচিব আছে যারা গত রেজিমে দুই মাস আগে দায়িত্ব পালন করেছে একনেকের মিটিং এ ছিল একনেকের মিনিটস মোতাবেক সে এজেন্ডা সে ইয়ে করে নাই কেন এনফোর্স করে নাই কেন দায়িত্ব নিয়ে সে কাজ কেন করে নাই তাকে জবাবদিহি তার আওতায় আনতে হবে আর আবহাওয়া অধিদপ্তরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ আমরা বলছি যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গোরবার যে লড়াই তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান এবং গণহত্যার মধ্য দিয়ে এটা দৃশ্যমান পরিবর্তন এবং সমাধান আমরা দেখতে চাই যেটা এই রেজিমকে বোল্ড ডিসিশন তাকে ডিসিশন নিতে হবে অ্যাকাউন্টেবল করতে হবে যারা এগুলোর জন্য দায়ী তো সব মিলিয়ে ভারতের সাথে দিল্লির সাথে রেস করতে হবে যে তারা কোথায় কোথায় ইন্টারন্যাশনাল কনভেনশন আইন অমান্য করেছে যদি ভারত আমাদেরকে সাহায্য না করে এগুলো জাতিসংঘে নিতে হবে আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে জেনারেল কাউন্সিলের কনফারেন্স আছে নভেম্বরে মিটিং আছে স্পেশাল কল করেন সিকিউরিটি কাউন্সিল কে জানান বাইল্যাটার সমাধান না হইলে মাল্টিল্যাটার যতগুলো ফোরাম আছে প্রত্যেকটা ফোরামকে অ্যাপ্রোচ করেন কমনওয়েলথ কে জানান ভারত বাংলাদেশ দুইটা কমনওয়েলথ এর মেম্বার ওয়াইসি কে জানান ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের বিপক্ষে অবস্থান নিতে হবে বলতে হবে যে গত 53 বছর থেকে টানা পারসিস্টেন্টলি সে আন্তর্জাতিক আইন অমান্য করে কিভাবে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে শুষ্ক মৌসুমে মারছে দেশের ওয়ান থার্ড মরুভূমি হয়ে গেছে আমাদের পানিতে নদীতে সালাইনের পরিমাণ বেড়ে যাচ্ছে কোস্টাল রিজিয়নের ডিপ টিউবারে দেড়শো দুইশো মিটার করেও মিষ্টি পানি পাওয়া যাচ্ছে না এত ভয়ঙ্কর অবস্থা সাড়ে ছয়শো থেকে সাতশো প্রজাতির মাছ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ভারতের গঙ্গা প্রকল্পের কারণে বাঁধের কারণে অতএব আমাদের যে গত তেপ্পান্ন বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের ড্যামের কারণে এইটার ক্যালকুলেশন করেন আপনারা করে ভারতকে ক্ষতিপূরণ চাইতে হবে আমি একটা রিপোর্টে পড়েছি এটার অ্যামাউন্ট ন্যূনতম সিক্সটি বিলিয়ন ডলার ষাট বিলিয়ন ডলার আমাদের বছরের এক বছরের বাজেটের সমান পরিমাণ টাকা ভারতকে বাদ